আসসালামু আলাইকুম, গুড আফটারনুন প্রিয় বন্ধুরা। আমি আছি বর্তমানে সেন্ট মার্টিনে। এই সেন্ট মার্টিন থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সেন্ট মার্টিন দেখতে অপূর্ব সুন্দর, নীল জলরাশি দেখলেই বোঝা যায় যে এটা সেন্ট মার্টিন। একমাত্র কোরাল দ্বীপ বাংলাদেশের এই সেন্ট মার্টিন। এগুলি কিন্তু কোরালে, যে দেখেন পাথর, হ্যাঁ এগুলিই হলো কোরাল দ্বীপ। এগুলি কিন্তু প্রচণ্ড ধার ধারালো, আপনার খালি পায়ে হাঁটলে কিন্তু পা কেটে যেতে পারে, সাবধান। আর সারা বছরই এখানে ঠিক পর্যটক আসেন, আর এখন তার ব্যতিক্রম না। আমার এই ভিডিওটা করো নভেম্বর মাসে, তো দেখেন একবার এখানে যে কত লোক এসেছে। মানে সেই সময় যদি ভিডিওটা করতাম তাহলে দেখতে পেতেন অনেক লোকের সমাগম এই সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে এসেই মনটা ভরে গেল একেবারে। এই নীল জলরাশি দেখে কার মনটা খারাপ থাকে বলেন? অসাধারণ, সারি সারি মাছ ধরা নৌকা অপেক্ষা করতেছে জোয়ারের সময় যাবে তারা মাছ ধরতে। আর এখন ভাটা চলতেছে। এই যে কোরাল, এইগুলা কিন্তু মানুষে তৈরি করে নেই, এটা অটোমেটিক সাগরে তৈরি হয়ে গেছে এই কোরাল দ্বীপ। খুব সুন্দর, অসাধারণ সৌন্দর্যে ভরা এই সেন্টার। ওরে বাবা, এখানে মাছ দেখা যাচ্ছে। আমি কক্সবাজারেও দেখেছি ছোট মাছ দেখা যায় ঠিকই, এখানে দেখেন মাছ, মাছগুলোকে এই যে দেখেন ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করতেছে, অসাধারণ। তবে হ্যাঁ, একটা কথা বল, না বললেই নয় যে কক্সবাজারের মাছ কিন্তু আমি খেয়েছি, সেখানের মাছের থেকে এখানে এই সেন্ট মার্টিনের খাওয়ার কিন্তু সুস্বাদু। আপনি দেশি মুরগি খান আর সামুদ্রিক মাছ খান, এগুলো কিন্তু সুস্বাদু, কারণ এখানকার মাছগুলো টাটকা। অনেক লোকের সমাগম এই কক্সবাজার এবং সেন্ট মার্টিনে। তো সেন্ট মার্টিনে আমার ফার্স্ট টাইম, সবাই আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।